বন্ধুরা, আশা করবো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের এই ভিডিওটা কি বিষয় নিয়ে। আজকে আমি তোমাদের দেখাবো যে তোমরা কিভাবে তোমাদের মোবাইল দিয়ে অনায়াসে 5 মিনিটের মধ্যে একটা প্রফেশনাল লোগো তৈরি করে ফেলতে পারবে তোমাদের ইউটিউব চ্যানেলের জন্য। কিন্তু তার আগে বলে দিই, তোমাদের ইউটিউব চ্যানেলে বা প্রতিটা ইউটিউব চ্যানেলের জন্য একটা লোগো কেন এত ইম্পর্টেন্ট, বা সেটা আমাদের ইউটিউব চ্যানেলে কিভাবে সাহায্য করে, বা সেটা আমাদের ইউটিউব চ্যানেল গ্রো করতে বা কতটা ভূমিকা গ্রহণ করে। তো বন্ধুরা দেখো, সবার প্রথম তোমার কোনো ভিডিও যদি কেউ দেখে এবং সেই ভিডিওটা কমপ্লিট দেখার পরেও তোমাকে তোমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে সে যখন চলে যাবে, এবং নেক্সট তোমার কোনো ভিডিও যখন তার ব্রাউজিং ফিচার্সে বা সাজেস্টে আসবে, তখন কিন্তু তার সবার প্রথম তোমার লোগোর দিকে চোখ পড়বে, এবং তোমার লোগোটা যখনই সে দেখবে এবং তার কিন্তু মনে চলে আসবে যে তোমার আগেও এর আগেও তোমার কোনো ভিডিও সে দেখেছে, এবং যার ফলে কি হবে, তোমার ভিডিওতে কিন্তু এঙ্গেজমেন্ট বাড়বে, এবং ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়লে সেই ব্যক্তিটা যখন বারবার তোমার ভিডিওটা দেখার উৎসাহ জাগাবে, একটা সময় কিন্তু তোমাকে সাবস্ক্রাইবও করবে। তো এইভাবে কিন্তু ধীরে ধীরে এঙ্গেজমেন্ট বাড়বে আমাদের, এবং মানুষের মনে কিন্তু আমাদের লোগোটা ধীরে ধীরে কিন্তু মনে থেকে যাবে, এবং যার ফলে মানুষকে যখন নাকি তোমাকে যদি এখন বলি যে টেকনিক্যাল রিজিপ, তোমার কিন্তু সবার প্রথম মনে আসবে কিন্তু আমার চ্যানেলের লোগোটাই। তো এইভাবে কিন্তু একটা ইউটিউব চ্যানেল কিন্তু গ্রো করতে থাকে একটা লোগোর মাধ্যমে। তো লোগোটা এই জন্য কিন্তু বারবার একটা ইউটিউব চ্যানেলের লোগো চেঞ্জ করা একদমই উচিত না। যে লোগোটা রাখবে একটা লোগো কন্টিনিউ রেখে যাও, কন্টিনিউ সেই লোগোটাই কিন্তু ইউজ করে যাও। তোমরা কিন্তু দেখেছো যে আমার এই লোগোটা কিন্তু ইউটিউব চ্যানেল শুরুর কয়েকদিন পর থেকেই এই লোগোটা কিন্তু কন্টিনিউ চলে যাচ্ছে। এই লোগোটা কিন্তু আমি এখনো পর্যন্ত চেঞ্জ করিনি, আশা করি ভবিষ্যতেও কিন্তু আমি চেঞ্জ করব না, কারণ তোমরা কিন্তু টেকনিক্যাল রাজীব যখনই শুনবে তখনই কিন্তু এই লোগোটার কথাই সবার প্রথম মনে পড়বে। তো কিভাবে একটা লোগো তোমরা তৈরি করবে, প্রফেশনাল লোগো কিভাবে তৈরি করবে সেটা দেখাবো, কিন্তু তার আগে বলে দিই, আমি রাজীব আর তোমরা দেখছো টেকনিক্যাল রাজীব। আর তুমি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকো, অবশ্যই পুরো চ্যানেলটা একবার ঘুরে দেখে আসবে। আশা করব চ্যানেলটাকে ঘুরে দেখে আসার পর চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করে যেতে পারবে না। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করলে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দেবে, যাতে এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিওগুলো যখনই নিয়ে আসবো সবার আগে নোটিফিকেশনটা তোমাদের কাছে পৌঁছায়। তো চলো আমরা এগিয়ে যাই। বন্ধুরা, আজকে যে লোগোটা আমি বানানো দেখাবো, সেই লোগোটা বানানোর জন্য কিন্তু আমাদের দুখানা অ্যাপস এর প্রয়োজন আছে এবং একটা ফটোর প্রয়োজন আছে। তো কি অ্যাপস এর প্রয়োজন আছে আমি যে তোমাদের, কিন্তু সেটা কিন্তু তোমরা প্লে স্টোরে পেয়ে যাবে। প্লে স্টোরে গিয়ে সিম্পলি তোমরা সার্চ করবে পিক্সআর্ট বলে, পিক্সআর্ট বলে সার্চ করলে কিন্তু তোমাদের সামনে এরকম একটা অ্যাপস চলে আসবে। এছাড়াও কিন্তু তোমাদের আরেকটা অ্যাপস লাগবে, তোমাদের যেটা লাগবে সেটা হচ্ছে পিক্সার ল্যাব। পিক্সার ল্যাব কিন্তু তোমরা ইউজ করতে পারবে। এই দুটো অ্যাপসই কিন্তু আমাদের প্রয়োজন, এবং এই দুটো অ্যাপস আমাদের যতদিন আমরা ইউটিউব চ্যানেল চালাবো আমাদের মোবাইল দিয়ে, ততদিনই কিন্তু আমরা এই দুটো অ্যাপস আমাদের প্রয়োজনে লাগবে। তো সবার প্রথম কিন্তু আমি পিক্সার অ্যাপসটাকে ওপেন করবো। তো সবার প্রথম আমি পিক্সার অ্যাপসটাকে ওপেন করছি, অ্যাড চলে আসবে, একটাকে আমি রীতিমতো কেটে দেবো। কেটে দেওয়ার পরে এখানে প্লাস চিহ্নতে ক্লিক করবো। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে কিন্তু আমাদের যেটা করতে হবে, আমাদের একটা ফটো সিলেক্ট করে নিতে হবে আমাদের ইউটিউবের, কিন্তু সেই লোগোটা আমার যেরকম লোগো সেরকম লোগো সেরকম একটা লোগো বানানোর জন্য। তো এখানে কিন্তু আমি একটা ফটো সিলেক্ট করে নিয়েছি, কিছু অ্যাড আসবে সেগুলো কেটে দেবে তোমরা। এরপরে কি আমরা শুধু ফেসটা প্রয়োজন আছে, তার জন্য কি আমরা এখানে, তোমরা এখানে স্ক্রল করে আসলে কিন্তু দেখতে পাবে এখানে কাট আউট বলে একটা অপশন রয়েছে, কাট আউটে আমাদের ক্লিক করতে হবে। কাট আউটে ক্লিক করার পরে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু পার্সন সিলেক্ট করতে বলছে, পার্সন ফেস হেয়ার, আমরা কিন্তু শুধুমাত্র ফেসটা দরকার আমাদের, তার জন্য কিন্তু আমরা শুধুমাত্র ফেসটাকে কিন্তু সিলেক্ট করবো। এবং ফেসটাকে সিলেক্ট করার পরে তোমাদের হয়তো পুরোপুরি ফেসটা নাও আসতে পারে ঠিকঠাক, তার জন্য কি আমাদের ফেসটাকে কিন্তু পুরোপুরি সিলেক্ট করে নিতে হবে, একদম প্রপার ওয়েতে আমাদের ফেসটাকে কিন্তু সিলেক্ট করে নিতে হবে। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি ভালোভাবে, তোমরা দেখো একটু তাড়াতাড়ি করে আমি কিন্তু দেখাচ্ছি যাতে ভিডিওটা বেশি বড় না হয়। তোমরা কিন্তু যখন নাকি আস্তে আস্তে করবে কিন্তু তোমরা ভালোভাবে আরো করতে পারবে। তো এখানে প্রিভিউ করে দেখে নিচ্ছি যে ফেসটা কিন্তু চলে এসেছে, এবার কিন্তু সেভ করে দেবো। সেভ করার পরে আমাদের যেটা করতে হবে, তো এরপরে আমাদের কি করতে হবে, সিম্পলি এফেক্টে আসতে হবে। সিম্পলি এফেক্টে আসার পর থেকে কিন্তু এখান দিয়ে তোমরা যে কোনো একটা এফেক্ট তোমাদের ফেসের জন্য দিয়ে দিতে পারবে। তোমরা যে কোনো এফেক্ট তোমাদের যেটা পছন্দ সেরকম একটা এফেক্ট দিয়ে দেবে তোমাদের লোগোর জন্য। তো আমি কিন্তু এই এফেক্টটা আপাতত দিচ্ছি, বা তোমরা যদি আমি যে এফেক্টটা দিয়ে করেছি সেই এফেক্টটা যদি দিতে চাও, তার জন্য কিন্তু এখানে আনডেড বলে একটা অপশন আছে, এখানে ক্লিক করতে হবে। আনডেডে ক্লিক করার পরে কিন্তু এরকম একটা এফেক্ট তোমাদের সামনে চলে আসবে, তোমরা দিতে পারবে এরকম একটা এফেক্ট। তো এরপরে আমাদের যেটা করতে হবে, সিম্পলি কিন্তু আমরা এটা করে নিয়েছি, এবার আমাদের কি করতে হবে, সিম্পলি এখানে উপরে এই অ্যারোতে ক্লিক করতে হবে। আমাদের আমরা দেখতে পাবো কি এটা সেভ হয়ে যাচ্ছে, এখানে সেভ করে সেভ করে দিতে হবে আমাদের এটা, কিন্তু তাহলে আমাদের গ্যালারিতে সেভ হয়ে যাবে। বন্ধুরা এরপরে আমাদের দরকার কি, পিক্সার ল্যাব অ্যাপসটা। তো বন্ধুরা এরপরে আমাদের ওপেন করতে হবে পিক্সার ল্যাব। পিক্সার ল্যাবকে আমরা ওপেন করার পরে কিন্তু এখানে আমি এরকম একটা ইন্টারফেস আসবে, সেটাকে ক্যান্সেল করে দিতে হবে। এবারে এটাকে কিন্তু আমাদের ডিলিট করে দিতে হবে। ডিলিট করার পরে যেটা করতে হবে, তোমরা কিন্তু সামনে এরকম একটা ইন্টারফেস আসবে, আমাদের কিন্তু এখানে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সিলেক্ট করতে হবে। তো ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট আমি রাখছি, আমার ওই কিন্তু ওটা কিন্তু ব্যাকগ্রাউন্ডটা ট্রান্সপারেন্ট ছিল।
তো ব্যাকগ্রাউন্ড আমি ট্রান্সপারেন্ট রাখছি। এরপরে কিন্তু আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এখান দিয়ে ইম্পোর্ট করতে হবে। তার জন্য আমাদের এখানে ক্লিক করতে হবে, ইম্পোর্টে ক্লিক করতে হবে। ইম্পোর্টে ক্লিক করার পরে কিন্তু আমরা যে পিকচার দিয়ে বানিয়েছি সেটাকে কিন্তু পিকচার থেকে কিন্তু সেটা আমাদের নিয়ে নিতে হবে। তো আমি কিন্তু এখানে অলরেডি তোমাদের দেখানোর জন্য যে কিভাবে করলাম তার আগে একটা করে রেখেছিলাম। তো পিকচার দিয়ে কিন্তু তোমরা এরকম ভাবে সিলেক্ট করে নিতে হবে, এবং এটাকে কিন্তু একদম প্রপারলি কিন্তু একদম মিডিলে, প্রপার মিডিলে কিন্তু বসাতে হবে। এটাকে কিন্তু প্রপার মিডিলে তোমরা বসাবে, প্রপার একদম মিডিলে বসাবে। দরকার হলে এখান থেকে কিন্তু তোমরা জুম করে নিতে পারছো, তোমরা জুম করে নিয়ে একদম কিন্তু মিডিলে তোমাদের এটাকে বসাতে হবে। বসানোর পরে আমাদের কি করতে হবে, এটা বসিয়ে দিলাম আমরা, এরপরে আমাদের কি করতে হবে এখানে টেক্সট দিতে হবে, যেরকম আমার টেকনিক্যাল যে লেখা রয়েছে। তার জন্য কি এখানে এ যে চিহ্নটা আছে এখানে আসবে, এখানে কিন্তু টেক্সটের অপশন চলে আসবে। আসার পরে কিন্তু এডিটে আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে কিন্তু এখানে আমাদের লিখতে হবে কি, আমার যেরকম চ্যানেল টেকনিক্যাল রাজীব। টেকনিক্যাল রাজীব লেখার পরে ওকে করতে হবে, ওকে একটা স্পেস দিয়ে ওকে করবে সবসময়ের জন্য। তো এখানে এটাকে বসাতে হবে। এবারে আমি একটা কালার দেবো, কালার দেবো এবং এর ফন্টটাকে আমরা ঠিকঠাক করবো। তো এটাকে কালার দেওয়ার জন্য আমি রীতিমতো সবার প্রথম কি করব, আমি এটাকে আপাতত ব্ল্যাক দিচ্ছি। তো ব্ল্যাক দেওয়ার পরে কিন্তু এটাকে রাইটে ক্লিক করবো। করার পরে এবারে ফন্ট আমরা কিন্তু ফন্ট সিলেক্ট করে নেবো। তো ফন্ট কিন্তু এখানে তোমরা দেখে বুঝে সিলেক্ট করতে পারো তোমাদের, আমি কিন্তু তাড়াতাড়ি করে তোমাদের দেখিয়ে দিচ্ছি। এছাড়াও কিন্তু তোমরা যেটা কর, এছাড়াও তোমরা কিন্তু কি করতে হবে, ব্যাকগ্রাউন্ডে কিছু কালার দিতে হলে তোমরা ব্যাকগ্রাউন্ডে কালার দিতে পারবে, ব্যাকগ্রাউন্ডে তোমরা এরকম ভাবে কালার দিতে পারবে। এছাড়াও কিন্তু স্ট্রোক দিতে পারবে লেখাটার মধ্যে। তো এরকম ভাবে কিন্তু তোমরা বিভিন্ন রকম স্ট্রোক দিতে পারবে, তোমরা কিন্তু চাইলে এরকম স্ট্রোকও দিতে পারো। তো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এরকম স্ট্রোকও কিন্তু তোমরা বিভিন্ন রকম স্ট্রোকও দিতে পারছো। এরপরে আমাদের কি শ্যাডো দিতে পারছো তোমরা, শ্যাডো তোমরা এরকম ভাবে শ্যাডো দিয়ে দিতে পারবে, বিভিন্ন রকম শ্যাডো দিতে পারবে। এরকম ভাবে কিন্তু তোমরা তোমাদের মতন করে, এখানে 3D এফেক্ট আছে, বিভিন্ন রকম এফেক্ট আছে, অনেক কিছু আছে। তোমরা কিন্তু ধীরে ধীরে কিন্তু সেগুলো যদি দেও তোমরা কিন্তু দিতে পারবে। দেওয়ার পরে আমাদের সিম্পলি কি করতে হবে, একটা সেভ করে নিতে হবে। সেভ ইমেজে ক্লিক করবো আমরা, কিন্তু এটাকে সেভ ইমেজে ক্লিক করলাম পরে আমরা কি করবো, এটাকে কিন্তু একটা সেভ দিতে হবে। তো তার জন্য আমাদের কি করতে হবে, আবার আবার কিন্তু আমাদের কি করতে হবে, পিকচারটাকে ওপেন করতে হবে। তোমরা কিন্তু চাইলে পিকচার দিয়েই পুরো কমপ্লিটটা করে নিতে পারবে, কিন্তু আমি তোমাদের বলবো ওখান দিয়ে করবে, ওখান দিয়ে করলে অনেকটা সুবিধা হবে। তো পিকচারটাকে আমরা ওপেন করব, ওপেন করার পরে এবারে কি করবো, অল ফটো করবো, যেটা আমাদের এখানে এসছে সেটাকে কিন্তু আমরা এখানে সেভ করলাম, আমরা যেটা সেভ করলাম সেটাকে এখানে নিয়ে নেবো। নেওয়ার পরে আমরা কি করব, এখানে কিন্তু টুলসে ক্লিক করবো, টুলসে ক্লিক করার পরে সেভ ক্রপ, সেভ ক্রপে ক্লিক করবো, এখানে কিন্তু রাউন্ডে ক্লিক করবো, রাউন্ডে ক্লিক করে একদম মিডিল পজিশনে এটাকে কিন্তু রাউন্ড, এটা কিন্তু রাউন্ড করে সেভ করে দেবো। এখানে কিন্তু এই সেভে ক্লিক করার পরে কিন্তু এবারে কিন্তু আমরা এটাকে সেভ করে নেবো। তো সেভ করে নিচ্ছি আমি তোমাদের সামনে, এটাকে সেভ করে নিচ্ছি। তো সেভ সেভ করে নিলাম গ্যালারিতে, এটা আমার সেভ হয়ে গেছে। এবার আমি তোমাদের দেখিয়ে দেবো যে অ্যাকচুয়ালি লোগোটা কিরকম এসছে। তো তোমরা কিন্তু দেখতে পাচ্ছ লোগোটা কিন্তু এরকম এসছে, এটা কিন্তু পুরোটাই কিন্তু ট্রান্সপারেন্ট লোগো, এখানে ব্ল্যাক দেখাচ্ছে, অন্য কোথাও কিন্তু অন্যরকম দেখাবে, এটা কিন্তু পুরোপুরি ট্রান্সপারেন্ট লোগো। তোমরা এখানে কিন্তু লেখাটা আমি এটা তাড়াহুড়া করে তোমাদের জন্য দেখিয়েছি, তোমরা চাইলে কিন্তু যখন খুশি যেভাবে ধীরে সুস্থে কিন্তু তোমাদের মতন করে সুন্দর করে লিখতে পারবে। তোমরা যদি কিভাবে ব্যানার বানাবে সেটা জানতে চাও, উপরে আই বাটনে ক্লিক করো, সেখানে লিংক দেওয়া আছে। তো বন্ধুরা ভিডিওটাকে কমপ্লিটলি দেখলে, ভিডিওটাকে যদি এখনো পর্যন্ত একটা লাইক না করে থাকো অবশ্যই একটা লাইক করে দাও, কমেন্ট করে জানাও কেমন লাগলো। এছাড়া এরকম ইউটিউব রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। ইনস্টাগ্রাম ফেসবুকের লিংক ডিসক্রিপশন আছে, সেখানে গিয়ে ডাইরেক্ট আমার সঙ্গে কথা বলো। তোমরা কিন্তু জানো 99% সবারই কিন্তু আমি রিপ্লাই করি। তো বন্ধুরা আজকের ভিডিও এইটুখানি, নমস্কার, বন্দে মাতরম, আবার দেখা হচ্ছে নতুন কোনো একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে।